গান গেয়ে উপমহাদেশ কাঁপিয়েছেন। তার গান মানেই অন্যরকম মাদকতা। তার গান শুনলেই মন ভালো হয়ে যায়। বলছিলাম কিংবদন্তি গায়ক কুমার শানুর কথা। আশির দশকের শেষ দিকে হিন্দি ছবিতে গান গাওয়া শুরু করেন। ১৯৮৮ সালে হিরো হিলালাল ছবিতে প্রথম গান করেন কুমার শানু। আস্তে আস্তে বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালকরা তাকিতে গান করাতে থাকেন। কিভাবে বাংলা ছবির পর হিন্দি ছবিতেও জনপ্রিয় গায়ক হয়ে ওঠেন কুমার শানু, আজ সেই গল্পই শোনাতে চলেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখ। ভারত তথা এই উপমহাদেশে এমন মানুষ কমই আছে যারা কুমার শানুর গানের প্রেমে পড়েননি। গোটা ৯০ দশক শ্রোতাদের জাদু করে রেখেছিলেন। তার গান ছাড়া যেন ছবি চলে না। শুধু ভারত নয়, বাংলাদেশের ছবিতেও অসংখ্য গান গেয়েছেন কুমার শানু। প্রখ্যাত সুরকার আলম খানের সুরেই বাংলাদেশের ছবিতে প্লেব্যাকের যাত্রা শুরু হয় বলিউডের তুমুল জনপ্রিয় ও পরপর ৫ বার ফিল্মফেয়ার পুরস্কার জেতা গায়ক কুমার শানুর। ১৯৮৫ সালে শিবলি ছাদিক পরিচালিত তিন কন্যা ছবিতে প্লেব্যাক করেন কুমার শানু। ওই গানটি গাওয়ার কথা ছিল বাংলাদেশের প্রখ্যাত কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোরের। তুমুল ব্যস্ততার কারণে এন্ড্রু কিশোর সময় দিতে পারছিলেন না। এরপর ওই গানটি করানোর জন্য কুমার শানুর কথা ভাবা হয়। সে সময় কুমার শানুর নাম ছিল কেদারনাথ ভট্টাচার্য। এর ২ বছর পর বলিউডে ডাক পান কেদারনাথ। ১৯৮৭ সালে সঙ্গীত পরিচালক ও গায়ক জগজিৎ সিং হিন্দি ছবি আন্ধিয়াতে গান গাওয়ার জন্য কেদারনাথকে প্রস্তাব দেয়। মুম্বাইয়ের কল্যাণজি আনন্দজি জাদুকর চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ করে দেন কুমার শানুকে। তখনই তার নাম কেদারনাথ ভট্টাচার্য থেকে কুমার শানু করার কথা ভাবা হয়। কেদারনাথও আপত্তি করেননি। এরপর শুরু হয় কুমার শানুর ছুটে চলা। একটা সময়ে বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক নাদিম শ্রাবণ কুমার শানুর খোঁজ পেয়ে যান। তাকে দিয়ে আশিকি সিনেমার গান গাওয়ান। আশিকি সিনেমা শুধু গানের জন্যই সুপারহিট হয়। সে সময় সবার মুখে মুখে ছিল আশিকি সিনেমার গান। ১৯৯০ সালে মুক্তি পায় মহেশ ভাট পরিচালিত জুর্ম ছবিটি। এই ছবিতে অভিনয় করেছিলেন বিনোদ খান্না, মীনাক্ষী, সঙ্গীতা বিজলানির মতো তারকারা। জুর্ম ছবিতে জব কই বাত বিগড়ে যায় গানটি দারুণ জনপ্রিয় হয়েছিল। গানটি গেয়েছিলেন কুমার শানু এবং সাধনা সরগম। ছবিটি প্রিমিয়ারের সময়ই বলিউড তারকাদের মনে ধরেছিল গানটি। কুমার শানুর কণ্ঠ শুনে মুগ্ধ হয়েছিলেন ছবির নায়িকা মীনাক্ষী। প্রিমিয়ারের সময়ই গায়ক নায়িকার একান্তে কথা হয়। কুমার শানুকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেন মীনাক্ষী। সেই সময় কুমার শানু বিবাহিত ছিলেন। বলিউডে পা রাখার আগেই রীতা ভট্টাচার্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কুমার শানু। শোনা যায় বিয়ের পর অভিনেত্রী কুনিকা লালের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন কুমার শানু। অবশ্য সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। ১৯৯০ সালে যখন জুর্ম ছবিটি মুক্তি পায় সেই সময় কুমার শানু এবং রীতা ভট্টাচার্য ইতিমধ্যে বিয়ের ১০ বছর পার করে ফেলেছেন। এটা জানার পরেও মীনাক্ষী তার মনের কথা জানান কুমার শানুকে। কুমার শানুরও মীনাক্ষীর প্রতি ছিল গভীর ভালো লাগা। ৩ বছর লোকচক্ষুর আড়ালে কুমার শানু এবং মীনাক্ষী প্রেম করেন। কুমার শানুর এই বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারটা জানতে পেরে যান তার সচিব। কুমার শানু এবং মীনাক্ষীর সম্পর্কের কথা সচিবে জানান কুমার শানুর স্ত্রী রীতাকে। স্বামীর পরকীয়ার কথা শুনে উত্তেজিত হয়ে পড়েন রীতা। মীনাক্ষীর সঙ্গে কুমার শানুর সম্পর্কের জন্য অভিনেত্রীকেই দায়ী করেন তিনি। তিনি কুমার শানু এবং মীনাক্ষীর সম্পর্কের কথা সবাইকে জানান। একজন বিবাহিত পুরুষের সংসার ভাঙছেন বলে সবাই মীনাক্ষীকেই দোষ দিতে থাকেন। সংসার ভাঙার অভিযোগে কাজের প্রস্তাবও কমে যায় মীনাক্ষীর। এক সময় নির্মাতারা মীনাক্ষীকে অভিনয়ের প্রস্তাব দেওয়াই বন্ধ করে দেয়। মীনাক্ষীর সঙ্গে পরকীয়া সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর কুমার শানুর সংসারেও ভাঙন শুরু হয়। অবশেষে ১৯৯৪ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। যখন কুমার শানুর সঙ্গে রীতার ডিভোর্স হয় তখন রীতা ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ওদিকে ছবিতে আর কাজও পাচ্ছিলেন না বলে মীনাক্ষীও বিয়ের সিদ্ধান্ত নেন। ১৯৯৫ সালে আমেরিকার একজন ইনভেস্টমেন্ট ব্যাংকারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মীনাক্ষী। এদিকে প্রথম বিয়ে ভাঙার পর সালোনি নামের একজনকে বিয়ে করেন কুমার শানু। প্রথম পক্ষের ঘরের ৩ সন্তান এবং দ্বিতীয় পক্ষের ২ সন্তান রয়েছে কুমার শানুর। মীনাক্ষী বর্তমানে টেক্সাসে থাকেন। অভিনয় জগতের সঙ্গে তার আর কোনো সম্পর্কই নেই। প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর সেই ঘরের সন্তানদের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না কুমার শানুর। এমনকি ছেলে জানের সঙ্গে ২৭ বছর ধরে কোনো সম্পর্কই ছিল না তার। বর্তমানে প্রথম স্ত্রীর সন্তানেরা তাদের মায়ের সঙ্গেই রয়েছেন। কুমার শানুর বর্তমান স্ত্রী সালোনি ভট্টাচার্যের ঘরে রয়েছে ২ মেয়ে।
শ্যানন এবং আনা। কুমার শানুর মেয়ে শ্যানন কুমার শানু এখন দাপিয়ে বেড়াচ্ছেন মার্কিন মুলুক। তিনি একজন মার্কিন ভারতীয় গায়িকা হিসেবে মাত্র 18 বছর বয়সেই পেয়েছেন ব্যাপক সফলতা। তাদেরকে নিয়েই এখন কুমার শানুর সংসার। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। এরকম ব্যতিক্রমী কন্টেন্ট দেখতে চাইলে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের আগ্রহকে মূল্যায়ন করে কন্টেন্ট তৈরি করার। ধন্যবাদ।